লাভ ম্যারেজ থেকে সেটেল ম্যারেজ কোনটা সুখে থাকা যায়? ব্যালেন্স করতে শিখলে দুটোতেই সুখে থাকা যায়। ওয়াও, ওকে, সো নেক্সট কোশ্চেন, নাটক দেখেন? নাটক অনেক দেখি, ইদানিং তো অনেক দেখি। কার কাজ সবচেয়ে ভালো লাগে? আফরান নিশি। ইফতিকার ফামিকে জাজ হিসেবে কেমন লাগলো? Ladies and gentlemen, আপনি এই মুহূর্তে টিকটক এর ফ্রেমে দেখছেন দ্য ওয়ান এন্ড অনলি ন্যান্সিকে। ন্যান্সি, আপু কি খবর? অনেক ভালো, আপনার কি খবর? বিন্দাস। মিউজিক কি ছেড়ে দিলেন আপু? তাহলে এখানে কি করছি? মিউজিক ছেড়ে দিলেন? শু দ্যাট। ন্যান্সি কেন হুটহাট রেগে যায়? আমার হাজবেন্ড এখনো সহ্য করে তাই রাগি। সংসার কেন টেকে না? সেটা যারা জড়িয়ে পড়ে সংসারের উপরে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কেন সংসার টেকে না। কখন খুব বিরক্ত লাগে? অনেক সময় বিরক্ত লাগে, মন মতো কোনো কিছু না ঘটলেই বিরক্ত লাগে। ওকে, সো নেক্সট কোশ্চেন, মিডিয়াতে পলিটিক্স কেমন হয়? জানি না। লাভ ম্যারেজ থেকে সেটেল ম্যারেজ কোনটা সুখে থাকা যায়? ব্যালেন্স করতে শিখলে দুটোতেই সুখে থাকা যায়। ওয়াও, সুখে থাকতে কি কি লাগে? নিজেকে সুখী রাখা তো অনেক দরকার। জায়েদ ভাইকে আউট অফ 10 অ্যাজ আ হাজবেন্ড হিসেবে কত মার্ক দিবেন? 10-এ 10, বেশি ভালো। হাজবেন্ড ছাড়া কার সাথে রিকশায় ঘুরতে ভালো লাগে? কার সাথে না। ন্যান্সি কখন অনেক নার্ভাস হয়ে যায়? গান গাওয়ার সময়। ইফতিকার ফামিকে জাজ হিসেবে কেমন লাগলো? আমার মনে হয় যে ওনার যারা এখানে অংশগ্রহণ করতে এসেছে তাদের সাথে এত রূঢ় আচরণ উনি না করলেও পারতেন। যতই বলা হোক যে এটা প্রি প্ল্যান ছিল, তারপরও এটা মেনে নেওয়া যায় না, কারণ তারা শিখতে এসেছে, তাদের প্রতি আরো আন্তরিক হওয়া আমাদের দায়িত্ব। ওকে, সো নেক্সট কোশ্চেন, নাটক দেখেন? নাটক অনেক দেখি, ইদানিং তো অনেক দেখি। কার কাজ সবচেয়ে ভালো লাগে? আফরান নিশি। ইদানিং আমার নতুন করে অনেক কিছু মনে হয়, যেমন আগে আমি টপস জিন্স পরতাম না, আমার মেয়ের কারণে এখন পরি, অনেক কিছু করতে হয়। তো এখন মনে হয় যদি আমি কখনো নাটক করি তাহলে ডিরেক্টরকে বলবো প্লিজ নিশোকে নেবেন। রোদেলা কেমন জ্বালায়? একটু জ্বালায় না, অনেক লক্ষ্মী বাচ্চা। রোদেলা নাইলে আমার দুটো মেয়েই আমার চাইতে অনেক লক্ষ্মী। এখনো কি ঘুমানোর খান? তোমার লাগবে? কোথায় গেলে মন অটোমেটিক ফ্রেশ হয়ে যায়? কোথায় গেলে? আমার হাজবেন্ডের সাথে যে কোনো জায়গায়। অনেকেই বলে আপনার মাথা বেশি গরম, কিন্তু কেন? মাথায় বেশি গরম, মাথায় পানি মনে হয় কম ঢালি দেয়। ন্যান্সি সাকিব খানের কত বড় ফ্যান? হ্যাঁ, আমি তো এই 2-3 দিন আগেও মনে হয় আমার ফেসবুক পেজে আমি দিয়েছি যে বাংলাদেশে বর্তমানে যদি নায়ক থাকে 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত পুরোটা জুড়েই সাকিব খান। বিজনেস কেমন বোঝেন ন্যান্সি? আমি বুঝি না। সো পার্লারের বিজনেস কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি দেখি না, তো আমার ম্যানেজার আছে, ও সব দেখে, আমাকে দিন শেষে শুধু জানায় ম্যাডাম এই হয়েছে সেই হয়েছে। থানায় এখন পর্যন্ত কতবার গিয়েছেন? অনেকবার। ওকে, সো নেক্সট কোশ্চেন, জার্নালিস্টের ফ্রেন্ড হিসেবে কেমন? এখন পর্যন্ত একজনকেও ফ্রেন্ড বানাতে পারিনি, দুঃখজনক, ভাই আছে কয়েকটা। রোদেলা কেমন গান করছে? মোটামুটি, ও তো এখনো প্রাইমারি লেভেলে, কাজেই ওকে 100-তে 100 দেওয়ার মতো এখনো তৈরি না, যখন তৈরি হবে ইনশাল্লাহ তখন বলবো। Thanks for watching, do subscribe 94.4 JAGO FM.